যারা দীর্ঘদিন ধরে খামার করছেন, অথচ সেই খামার থেকে আপনারা ডিম পাচ্ছেন না, কারণ ডিম পাড়া হাঁসের জন্য যে উপযুক্ত খাবার, সেই খাবার তৈরি করতে যে আলাদা আলাদা ফর্মুলা লাগে, সেই ফর্মুলাগুলো কোথা থেকে সংগ্রহ করবেন, কিভাবে সংগ্রহ করবেন সেগুলো আপনারা জানেন না, অথবা সেই খাবার তৈরির ফর্মুলাটাই আপনারা জানেন না। বিভিন্ন সমস্যার কারণে কিন্তু সেই উপযুক্ত খাবার আপনারা হাঁসের খামারে দিতে পারছেন না, যার বিধায় কিন্তু সেই খামার থেকে আপনারা প্রফিট পাচ্ছেন না, অর্থাৎ ডিম পাচ্ছেন না, যার কারণে এক সময়ে সেই হাঁসগুলোকে হচ্ছে বিনা প্রফিটে অনেক খাবার খাইয়ে ফেলেছেন, অনেক টাকা লস হয়ে গেছে, বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তো এমন সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি একটি খাবারের কথা বলবো যেটা ডিম পাড়া হাঁসের জন্য অত্যন্ত উপযোগী একটি খাবার, অত্যন্ত সস্তা এবং অতি সহজে আপনারা যে খাবারটা সংগ্রহ করতে পারবেন, আর এই খাবার দিয়েই কিন্তু আপনারা প্রথম অবস্থায় খুব ভালো পরিমাণে একটা ডিম আশা করতে পারেন। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে আরও ভালো থাকবেন আপনাদের খামার নিয়ে। এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন, এই এই ভিডিওতে বলা ইনফরমেশনটা আপনার খামারে কাজে লাগান, আশা করছি আপনারা খুব দ্রুত হাঁস থেকে ডিম পেতে পারেন। তো শুরু করছি মূল আলোচনাটা। ডিম পাড়া হাঁসের খামারে যে হচ্ছে খাদ্যটা আছে, সেই খাদ্যর মেডিসিনটা অনেক কিন্তু কঠিন হয়ে যায় সংগ্রহ করা অনেকের জন্য, কারণ অনেকের এলাকায় সেই মেডিসিনগুলো পাওয়া যায় না, অনেকে সংগ্রহ করতে অনেকটা সমস্যা, অনেকেই আবার জানেন না কি কি মেডিসিন দিয়ে ডিম পাড়া হাঁসের খাদ্য তৈরি করতে হয়, যার কারণে অনেক দেরি হয়ে যায়। তো আমি বলবো যে আপনারা সেই খাবারটা অবশ্যই জানবেন, কি কি মেডিসিন দিয়ে তৈরি করতে হয়, কোন কোন জায়গায় পাওয়া যায় এগুলো জানবেন। এই জানার পাশাপাশি আপনারা শুরু থেকেই, আজ থেকেই শুরু করে দিন একটি খাবার, যে খাবারে আপনারা খুব দ্রুত হাঁস থেকে ডিম পাবেন এবং খুব সস্তায় এবং অল্প পরিশ্রমে খাবারটা সংগ্রহ করতে পারবেন। যে কোনো এলাকা থেকে, যে কোনো জায়গা থেকে আপনারা এই খাবারটা কিন্তু সংগ্রহ করতে পারেন। তো এখন সরাসরি আমরা চলে যাচ্ছি সেই খাবারটা কি সেটা জানার জন্য এবং দেখার জন্য। তো চলুন সেই জায়গায়। তো আমি কিন্তু এখন আমার ডিম পাড়া হাঁসের একটি খামারে আপনাদেরকে নিয়ে এসেছি। এখন দেখতে পাচ্ছেন যে আমার খামারের হাঁসগুলোকে আমি আজকে যে খাবারটা দিয়েছি, অ্যাকচুয়ালি এই খাবারটা আমি তখনই দেই যখন মিশ্রিত খাবার শেষ হয়ে যায়, অথবা লেবারের সমস্যার কারণে দু একদিন হয়তো বা এই খাবারটা আমার মিশ্রণ করতে একটু সমস্যা হয়, বিভিন্ন সমস্যার কারণে যখন ওই মিশ্রিত খাবারটা আমি দিতে পারি না, সেই সময়ে কিন্তু এই খাবারটা আমি হচ্ছে এই হাঁসগুলোকে দিই, কারণ একেবারে যদি খাবার শূন্য থাকে তাহলে কিন্তু ডিমের পার্সেন্টেজ কমে যাবে। তো এই খাবারটা আমি দিয়ে দেখেছি, ডিমের পার্সেন্টেজ খুব ভালো থাকে, নষ্ট হয়ে যায় না আর ডিমটা কিন্তু অব্যাহত থাকে। তো আপনারা যারা এই সমস্যা ভুগছেন অবশ্যই এই খাবারটা কন্টিনিউ করতে পারেন। তো এই খাবারে আসলে কী কী উপাদান আছে আর কীভাবে সহজে পাবেন সেগুলো আমি এখন বলে দিচ্ছি। তো এখানে কিন্তু দুইটি খাবার আমি একত্রে মিশ্রিত করেছি, একটা হচ্ছে গমের খুদ আর একটি হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান। তো আপনারা জানেন যে লেয়ার লেয়ার ওয়ানে কিন্তু সমস্ত খাদ্য উপাদান একসঙ্গে থাকে, আপনারা যে খাদ্যের উপাদানগুলো খুঁজে পাচ্ছেন না মূলত সেই খাদ্যের উপাদানগুলো দিয়েই কিন্তু লেয়ার লেয়ার ওয়ান গঠিত হয়। তো আপনাদেরকে তো বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে না, শুধু লেয়ার লেয়ার ওয়ান আপনারা যে কোনো দোকানে গেলেই এই খাবারটা, এই ফিডটা সংগ্রহ করতে পারবেন। তো এই লেয়ার লেয়ার ওয়ান প্লাস গমের খুদ একত্রে করে আপনারা যদি প্রাথমিক অবস্থায় কিংবা আপনারা যারা এই উপাদানগুলো খুঁজে পাচ্ছেন না তারা যদি আজ থেকেই এই খাবারটা শুরু করেন তাহলে কিন্তু অতি দ্রুত আপনাদের খামারে ডিম আসবে, এবং যখন ডিম আসবে ডিমটা কন্টিনিউ রাখার জন্য কিংবা আরও দ্রুত ডিমটা বেড়ে ওঠার জন্য আপনারা কিন্তু তখন বিভিন্ন জায়গায় গিয়ে এই খাদ্যের উপাদানগুলো, আমি যে খাদ্যের উপাদানগুলো আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে দিয়েছি সেই খাদ্যের উপাদানগুলো সংগ্রহ করে আপনারা দিতে পারেন। তো প্রাথমিক অবস্থায় এই খাবারটা দিবেন। তো এই খাবারটা পার কেজিতে কত পড়তেছে সেটা এখন আমি বলবো। আসলে লেয়ার লেয়ার ওয়ান শুধু যদি আমরা খাওয়াই তাহলে মেবি 60 টাকা কেজি পড়বে। তো আমরা যখন এই দুইটা উপাদান একসঙ্গে মিশ্রিত করে দিব তখন কিন্তু পার কেজিতে হচ্ছে 40 থেকে 45 টাকা পার কেজি কেজিতে পড়বে। তো দেখা যাচ্ছে যে পার কেজিতে 15 টাকা করে ছেপ হচ্ছে আর ডিমের প্রোডাকশনটা কিন্তু অনেকটাই ভালো থাকে। আর এর সঙ্গে মেডিসিন আমরা কী দিচ্ছি এখন সেগুলো দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে বালতিতে পানি আছে, এই পানিতে কিন্তু দুটো মেডিসিন দিয়েছি। এখানে
হচ্ছে দুটো ডিব্বা আছে, একটা হচ্ছে ই সেল অথবা মানে ই ভিটামিন ই, আর একটা হচ্ছে স্যালাইন, কারণ এখন প্রচুর গরম, এই প্রচুর গরমে কিন্তু এই পানির সঙ্গে আমরা ভিটামিন ই আর হচ্ছে এই স্যালাইনটা ব্যবহার করি। ভিটামিন ই মূলত ডিমের প্রোডাকশনটা অব্যাহত রাখার জন্য, ডিমের খোসাকে হচ্ছে শক্ত করার জন্য, আর ডিমের আকারটা কিংবা ডিমের পার্সেন্টেজটা হচ্ছে সচল রাখার জন্য ই সেলটা আমরা প্রতিদিন খাদ্যের সঙ্গে দিয়ে থাকি। তো মোটামুটি এই দুটো উপাদান দিয়ে কিন্তু আমরা এই ফিডটা তৈরি করি, দেখতে পাচ্ছেন আপনারা, আর হালকা কিছু পানি দিয়ে। তো কীভাবে আমরা মাখবো, কতটুকু পানি দেবো, এটা দেখার জন্য এখানে দেখুন যে আমরা কিন্তু এই খাবারটাতে পানি, যতটুকু পানি লাগে এই পানি দিয়ে কিন্তু মেখে রেখেছি। তো এভাবে আপনারা শুকনা শুকনা করে খাবারটা মেখে রাখবেন, একেবারে ভিজা ভিজাও করবেন না, তখন মেডিসিনটা কিন্তু একেবারে পানির নিচে চলে যাবে। অথবা একেবারে শুকনা দিলে হচ্ছে অনেকগুলো নষ্ট করে ফেলে, অথবা হচ্ছে হাঁসের গলায় বাঁচতে পারে। তো মোটামুটি এই দুটো উপাদান আপনারা যে কোনো স্থান থেকে সংগ্রহ করতে পারবেন, খুব দ্রুত অতি সহজে সংগ্রহ করতে পারবেন এবং হাতের নাগালে পেয়ে যেতে পারেন, আর অনেক সস্তায় কিন্তু। আর ডিমটা আপনারা কিন্তু এই খাবারটা দেওয়ার এক সপ্তাহের মধ্যে আপনার ডিম আশা করতে পারেন, আর ডিমটা কিন্তু একেবারে আপনাকে হচ্ছে খুব বেশি প্রোডাকশন না দিলেও, হয়তো বা 80-90% ডিম না দিলেও দেখা যাবে যে 60-70% ডিম আপনারা এই খাবার দিয়েই পেতে পারেন। আমি বলছি না যে এই খাবারটা আপনারা কন্টিনিউ রাখুন, এই খাবারটা দেন, এই খাবারটা দিয়ে আপনারা ডিমে আনুন, পাশাপাশি আপনারা সেই উপযুক্ত খাবার কিংবা হচ্ছে যে উপাদানগুলো পাওয়া যায় সেই উপাদানগুলো সংগ্রহ করে ফিড তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওতে বলা ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলো, কতটুকু কাজে লাগলো, অবশ্যই আপনারা এই খাবারগুলো আপনাদের ডিম পাড়া হাঁসকে খাইয়ে তারপরে দেখবেন যে কতটুকু কাজে লাগলো। যদি কাজে লাগে আর যদি ভালো লাগে ইনফরমেশনগুলো, অবশ্যই ভিডিওতে একটি করে লাইক, আমি আশা করতেই পারি একটি করে লাইক দিবেন, কারণ লাইক দিলে আমার ভিডিও বানানোর হচ্ছে অনুপ্রেরণা জাগে, আমার হচ্ছে মনটা ভালো হয়ে যায়, কারণ আপনারা খুশি হয়ে কিংবা আপনাদের উপকারে লাগছে এটা আমার মনে হয়। তাই ভিডিওটি একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন এই ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের কর্মক্ষেত্র থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।